प्रथम आसूची प्रोफेसर बसा वर्तमान आसिफ कहउछंती जे 32 वर्ष होला देशर गोटिए निम्नगामी देश देखुछंती सर वर्तमान मुकुलिबा पई कोनसे रास्ता अछि कि पाकिस्तान पाखरे दुईटे दिग उपर आलोचना करिबा गोटे होछि इकोनॉमिकल इन्फ्लेशन एवं आ गोटे होछि पॉलिटिकल ड्रामा तबे इकोनॉमिकल इन्फ्लेशन उपर जेतने आमी कथा हवा 100 बिलियन डॉलर्स रो जेतेबेले तार ऋण रहिछि एवं 30% चाइना रो तबे चाइना वर्तमान जेते हाथ टेके लेछि एवं जदि सहाय्य पई आईएमएफ आसीथंता तार जो शर्त रखिछि वर्तमान न्यूक्लियर वेपन्स रो विड्रो एवं ता परे जदि भी से तत्व जहाँ की पाकिस्तान को बहुत नियंत्रित हो जीव कारण वर्तमान जो अवस्था रही पाकिस्तान रो एथिरे वर्तमान आर्थिक महंगाई भितर 38% रही आर्थिक महंगाई रेट वर्तमान एवं ए समय रे जदि मैं पॉलिटिकल ड्रामा को डिस्कशन करिबा तेबे जेमसी आमे देखंतु वर्तमान नवाज शरीफ रो जियो जे की म्यांमार शरीफ से वर्तमान आसी जो पॉलिटिकल ड्रामा तांको कक्का जो कथा कहिले जे मेनी बजेट तैयारी कला परे आमे गोटे रिकवरी देखि बुझे आमे किछि अर्थ जो टैक्स बढ़े कि पाइलु बोली आईएमएफ पाई किंतु ताहा तांको पाई गोटे विपद हे गला खंडा धार रे वर्तमान चलिबा सदृश सहवाज करी एवं सहवाज जी कोई कथावार्ता को तांकर जो जियारी वर्तमान पॉलिटिकल राजनीति नवा पाई थाना पतन भी देश पाई गोटे बड़ कारण कि सर आसिफ जेमिति कहउछंती जे अमरातंत्र भी दाई नेता ही दाई নিহতি কারণ আগামী অক্টোবর তাঁর নির্বাচন আছে এবং নির্বাচন পূর্বরু বর্তমান যে রণনীতি তৈরি করছেন তাঁর ঝিয়ারি এবং যেহেতু নওয়াজ শরীফ দুইটি পুয় এতে ইন্টারেস্টেড নুহতি পলিটিক্যাল গেমে সেপাই এ বর্তমান তাঁর কক্কাঙ্ বিরোধে আসি যে জনমত সর্ভে বা জনমত কলেকশন করছেন এহা গোটে পলিটিক্যাল ড্রামা এবং এপটে যেতবে লোক মানে ভুকমরির শিকার হলে ফ্যাক্টরি বন্ধ হল ইম্পোর্ট না টোটাল বর্তমান গোটে এমার্জেন্সি সিচুয়েশন আসিযাই পাকিস্তান এবং এ সময় আইএমএফ যদি শর্তকু সওয়াজ শরীফ ন মানিবে তবে আগামী দিনের সর্ভাইভ করা কোন যে ডিগ্রেডেশন কথা 32 বর্ষ সে কৌলে যে মন্ত্রী কৌলে তাহা আহরি তলকু চলে যাবে ওকে স্যার টিকে অটকাইবে আপনার আমার সাথে প্রতিরক্ষা বিশেষ ভাবুচ্ছেন দেখন্তু আতঙ্কবাদী মানুষ ঘর জমাই করে যে ট্রিটমেন্ট করব এবং যেমিতি আমি টিপি কথা কৌল টিটপি তো সে গোটে সোনাপুর ভাগ তৈরি করে আজ সে হি তা এটেক কলা এবং নিজ ভিতরে থাকা আতঙ্কবাদী মানে তাপাই গোটে থ্রেট চলছেন বর্তমান আউটর অফ দ্য কন্ট্রি দেখা গ্লোবরে মধ্যে যে দেশ মানে তাকে সাহায্য করবে বলে কে আজ চাইনা দেখুন চাইনা তো 30% বর্তমান তার রিটর্ন মনির আশা পাও না বলে সে গোটে প্রকার নজর রাখি বেলুচিস্তান কু বেলুচিস্তান যে প্রাকৃতিক সম্পদ রয়েছে তাকে মতো দিয়ে মোর সাটিসফাই হয়েছি বট ফার্দর মু মনি দেবি না তেমন এ জায়গায় পাকিস্তান মধ্যে গোটে ডিক্লারেশন করে পু না বেলুচিস্তান বলে কারণ বেলুচর যে বিদ্রোহ চালছে সেথির বর্তমান মধ্যে পাকিস্তান বর্তি না তেমন ইনসাইড যে থ্রেট রয়েছে তা বাদে আউটসাইড যে সিম্পাথি রহবা কথা তাহা মধ্যে না পাকিস্তান প্রতি তেমন বর্তমান সিচুয়েশন রে যেমনি আমি কহিল এমার্জেন্সি সিচুয়েশন আসি যাই এ সময় ওনলি ভরসা আইএমএফ আদারওয়াইজ কেহি বি কোনসি কন্ট্রি তাকে বর্তমান যেমনি রিসেন্ট জানুয়ারি রে আপনার সওয়াজ শরীফ যাইছিলে ইউএই এবং কিছু হেল্প মাগিছিলে যা কি গোটে মিনিমাম হেল্প তাকে মতো গোটে দিন সরকার চলবা মুশকিল হয়ে যাব সওয়াজ শরীফ পাই বর্তমান নোট দলক নেই যেহেতু আমার গঠবন্ধন সরকার চালিছি তা ভিতরে মধ্যে গুঞ্জরণ সৃষ্টি হল সেমানে মধ্যে সরকার বিরোধী কথাবার্তা কলে তেমন বর্তমান পাকিস্তানর আমি কহিবা গোটে প্রকার ব্ল্যাকআউট বাকি রহিলা পাবলিক কথা সেতবে দেখন্তু 8:30 পরে তাঙ্কর বর্তমান মার্কেট ক্লোজ হয়ে যাচ্ছে ফ্যাক্টরি যেতে বন্ধ হয়ে যাচ্ছে বর্তমান নিউ প্রোডাকশন হয়ে পড়ু না লোক মানে বেকারী সমস্যা বড় বড় চালিছে এ সময় বর্তমান জিনিস দরদাম ডবল ডবল হয়ে চালছে প্রত্যেক দিন এবং লোক মানে বর্তমান কৌশল ভারত তো আমি পড়াইবা বা মোদী আমাকে নিয়ে যাচ্ছি তাঙ্কর লোক মানে বর্তমান যা কৌছেন সেমানে সহজ ভাব উপরে বিরক্ত হচ্ছেন যে আমার উপরে পরমাণু বম পকাই দিয়া যাবে আমি মরি যাওয়া চাহুছি আমার ছুঁ বিষ দিয়ে যাবে এই প্রকার বক্তব্য মধ্যে দেখা মিলছে তেমন এতে প্রকার অশান্তি ভিতরে পাকিস্তান বর্তমান সিচুয়েশন সময় আমি কহিবা বর্তমান তাকে সর্ভাইভ করা হয়ে তো মে বি গড গ্রেস এবং দেশ বিভাজন পরে পরঠু এ পর্যন্ত অতি সাংঘাতিক স্থিতি মধ্যে যাহাকি পাকিস্তানরে তলিতলান্ত হেবা ভলি স্থিতি পাকিস্তানর এবং লোকমানে হি সাধারণ নাগরিক হি অতি মাত্রারে মধ্যে অতিষ্ঠ এবং সেমানে হি হন্তসন্ত সরকার এবং অমলাতন্ত্রকু মধ্যে ইশারা করছন্তি খোদ মন্ত্রী বহুত ধন্যবাদ আলোচনা।